মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু ঘরে যাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব কথাটা শেষ করে আসছি, প্লিজ মা। মা, অফিসের ব্যাপারে কথা, আমাদের তো না থাকাই ভালো, আমরা থেকেই বা কি করবো বা কি বা বুঝবো। চলুন না মা, আমরা ও ঘরে যাই। আর বিক্রম, আমি বরং তোমায়। অফিসের কথা মানে তো রান্নাবাটি খেলা, এটা রান্না সেটা রান্না, করে নিন সেসব গপ্প করে নিন। মিষ্টি, হুইলচেয়ারটা চালানোর মতো দু হাত এখনো আমার আছে। ঠিক পাঁচ মিনিট সময় দিলাম তোমাদের, তার মধ্যেই লোকটাকে আমি বাড়ির বাইরে দেখতে চাই। অফিস যখন ছেড়েছ তখন তোমার বসকেও ছাড়তে হবে, কথাটা যেন মাথায় থাকে রায়। এবার বলুন। আমি আপনাকে সরি বলতে এসেছিলাম, কিন্তু সরি বলবো না আপনার এই সিচুয়েশনের জন্য সরি ফিল করব সেটা বুঝতে পারছি না। আমার কোন সিচুয়েশনের জন্য আপনি দুঃখ প্রকাশ করতে চান? না মানে এরকম পারিবারিক, এটা আমার পরিবার, তাই যেমনই হোক না কেন এরা সকলে আমার আপনজন, আমাকে বিশ্বাস করে, আমাকে ভরসা করে, তাই সেই জোরে আমাকে দুটো কথাও বলতে পারে। কিন্তু যারা সেরকম কিছু বুনিয়াদ ছাড়াই আমাকে ক্রিমিনাল ভাবতে পারে, I'm really very sorry Miss Mukherjee, আজ আমি এখানে আপনার পরিবারকে নিয়ে কিছু বলতে আসিনি, তবে এখানে আসার পর যা যা শুনলাম তাতে বুঝলাম যে আপনার কাছে আমার ওই রান্না করে খাওয়ার আবদার নিয়ে আপনাকে কি পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে এই বাড়িতে। আপনি নিশ্চয়ই এটা বলতে এখানে আসেননি? আমি কি বলতে এসেছি সেটা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। না পারছি না। বেশ, তাহলে আমি স্পষ্ট করে বলছি, আপনি আপনার রেজিগনেশনটা উইথড্র করে নিন, আপনি অফিসে জয়েন করুন প্লিজ, এটা আমি আপনাকে অনুরোধ করছি। সেটা সম্ভব নয়। একজন অপরাধ করে অন্যায় করে যদি তার প্রায়শ্চিত্ত করতে চায় তাকে একটা সুযোগ দেওয়া যায় না? আপনি তো অন্যায় কিছু করেননি, অপরাধও করেননি, তাহলে কেন মাফ চাইছেন আপনি? আপনি যদি সেরকম কিছু করে থাকতেন তাহলে ভাবা যেত। এতটা নির্মম হবেন না প্লিজ। আপনার ওই বন্ধু টাকা ফেরত দিয়েছে, মানে আপনার অফিসে জমা পড়েছে টাকাটা কালকে? না, এখনো ফেরত দেয়নি, আমি লোন নিয়েছি, এসব কথা পরে বলবো, আমি আপনার রেজিগনেশনটা ছিঁড়ে ফেলে দিচ্ছি। সেটা আপনার ব্যাপার, আপনি রেজিগনেশন অ্যাকসেপ্ট করবেন না বরখাস্ত করবেন সেটা পুরোপুরি আপনার ব্যাপার, কিন্তু আমি নিজেকে ওই কাজ আর ওই অফিস দুটো থেকে সরিয়ে নিয়েছি। একেবারেই কি কোনো উপায় নেই? দেখুন, আপনাকে আমাদের দরকার, আপনার মতন এমপ্লয়ি আমার অফিসে দরকার। সেটা আমার মনে হয় না, আমার থেকে আরো অনেক যোগ্য ক্যান্ডিডেট কাজ খুঁজছেন মিস্টার সিং, আপনি একটু খুঁজলেই পেয়ে যাবেন। এতগুলো কথা বলেও কেন আপনাকে দেখে আমার ভেতরটায় কষ্ট হচ্ছে স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।